পিস টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمان توشدي ودشب بندو أما دير دربهيك آل أسكي بانشم ترس এদর্শে আমরা ইমাম নববী সংকলিত চল্লিশ হাদিস গ্রন্থের তৃতীয় নম্বর হাদিস থেকে দর্শ গ্রহণ করব এ হাদিসটি বর্ণনা করেন প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে অমর ইবনুল খতাব ওর আল্লাহ আনহমে তিনি বলেন রসুল আল্লাহ আল্লাহি ওসাল্লাম ওসালামাইকুল আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলাম ও খমস। ইসলামের বুনিয়াদ বা ভিত্তি মূল খুঁটি বা স্তম্ভ পাঁচটি জিনিসের উপরে তার প্রথমটি হচ্ছে শাহাদি আল্লাহ ইহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য প্রদান করা যে মহান আল্লাহ সুবাহ তিনি একক ও অদ্বিতীয় একমাত্র হক ইলাহ এবং তৎসঙ্গে এও সাক্ষ্য প্রদান করা যে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর রসুল অতপর দ্বিতীয় রকুন হচ্ছে সলাদ আদায় করা তৃতীয় রকুন হচ্ছে জাকাত প্রদান করা চতুর্থ রকুন হচ্ছে আল্লাহর ঘর বেতুল্লাহ হরামের হাজ করা আর পঞ্চম নম্বর রকুন হচ্ছে রমদানুল মোবারকের সিয়াম পালন করা হাদিসটি শাহী বুহারি এবং শাহি মুসলিমে বর্ণিত হয়েছে সম্মানিত ও দর্শকবৃন্দ আমরা ইসলামের পাঁচটি স্তম্ভের সংক্ষিপ্ত বিবরণ শুনলাম এখনে আসুন হাদিসের আলোকে আমরা এর সংক্ষিপ্ত ব্যাখ্যায় প্রবৃত্ত হই প্রথমত আমাদেরকে জানতে হবে ইসলাম কি ইসলাম আরবি শব্দ যার অর্থ হয়তো আমরা করব যে শান্তি হ্যাঁ ইসলামের একটি অর্থ শান্তি পৃথিবীতেও শান্তি ইহলৌকিক শান্তি পারলৌকিক শান্তি উভয় জগতের শান্তি নিশ্চিত করার জন্যই মহান আল্লাহ সুভাহান মানুষ এবং জিন জাতির জন্য ইসলামকে প্রেরণ করেছেন কিন্তু ইসলামের প্রকৃত অর্থ হচ্ছে আল ইসতে ইসলাম আল ইসতে অর্থ হচ্ছে বস্যতে স্বীকার করা সারেন্ডার হওয়া নথি স্বীকার করা কার কাছে একমাত্র রব আল্লাহ সুভান তালার হকুমের কাছে আপনি যখন নিজেকে আল্লাহ রব আলমের বিদানের কাছে নিজেকে সফর্দ করে দেবেন নিজেকে আল্লাহ রবুল্লা আলমের বিধানের কাছে আত্মসমর্পণ করে দেবেন তখনই আপনি হবেন মুসলিম মুসলিম ইসলাম থেকে কর্তৃপাক্য বিশেষ্য যার অর্থ হলো আত্মসমর্পণকারী একজন ব্যক্তি যখন নিজেকে মুসলিম বলে দাবি করবে তখন তার মধ্যে ইসলামের এই পাঁচটি স্তম্ভ একান্তভাবেই পাওয়া জরুরি যার ভিতরে পাঁচটি স্তম্ভ থাকবে না তিনি ইসলামের পূর্ণ অনুসারী হতে পারবেন না কেননা ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে এই পাঁচ তিতম্বের উপরে প্রশ্ন হল যে ইসলামের রকুন পাঁচটির প্রথমটিকে আমাদের সমাজের মানুষেরা বলে থাকে ক্যালিমা দ্বিতীয়টিকে নামাজ তৃতীয়টিকে রোজা চতুর্থটিকে হাজ পঞ্চমটিকে জাকাত এভাবে আমাদের দেশে ভারতীয় পরিভাষায় আমাদের মুসলিম সমাজ উর্দু বা ফার্সি ভাষায় মিশ্রিত করে বলে থাকেন সংক্ষেপে আমাদের সমাজের মানুষ কালিমা দ্বারা তৌহিদ ও রিসালতের কালিমাকেই বুঝে থাকেন কিন্তু হাদিসের পরিভাষা হচ্ছে স্বীকৃতি দেওয়া আর স্বীকৃতির আরবি হচ্ছে শাহাদত এর জন্য এর স্বীকৃতি প্রদান এই বাক্যটি বলা শ্রেয় উত্তম শাহাদাতিনের স্বীকৃতি বলতে প্রথম শাহাদত হচ্ছে আল্লাহর তৌহিদের শাহাদত আর দ্বিতীয় শাহাদত হচ্ছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসোল উল্লাহ সাল্লি ওসাল্লা রিসালতর প্রতি স্বীকৃতি প্রদান করা যখন একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করতে চাইবে তখন তাকে স্বীকৃতি স্বরূপ বলতে হবে আব্দুহু আশা এই মর্মে একজন বান্দা যখন স্বীকৃতি প্রদান করবে তখন সে ইসলামে প্রবেশ করল অথপর ইসলামের দ্বিতীয় রকম হচ্ছে সলাৎ আদায় করা সলাৎ এটিও আরবি শব্দ যদিও সলাদ দ্বারা আমরা বলে থাকি তার অর্থ হলো দোয়া কিন্তু সলাৎ বলতে পারিভাষিকভাবে এমন একটি বিশেষ বাদতকে বলা হয় যা নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে আদায় করতে হয় যা শুরু হবে তা বীরের মাধ্যমে আর যা শেষ হবে তা স্লিমের মাধ্যমে সালামের মাধ্যমে এই যে বিশেষ আবাদত একেই বলা হয় সলাত এখানে রসুল সাল আলী ওসাল্লাম ইসলামের দ্বিতীয় স্তম্ভ হিসাবে বলেছেন ও ইকাম সলা সলাতকে কায়েম করা যথাযথভাবে পাশক্ত আদায় করা যেমন আল্লাহ বলছেন সলাওয়াতি ও সলা সলাহের হেফাজত করো সমূহ অর্থাৎ নামাজ সমূহকে ঠিকঠাক মতো আদায় করো পাঞ্চুয়াল হ সলাতে অনুরূপভাবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম অন্যত্ব বলেছেন যারা তাদের সলাথিহীন হ্যা যারা তাদের সলাৎ সমূহকে যথাযথভাবে সংরক্ষণ করে দ্বিতীয়ত এর যে আওকাত আল্লাহরবুল্লাহ আলমীর বেঁধে দিয়েছেন সেই আওকাত বা সময়সীমার ভিতরেই সলাতকে আদায় করতে হবে কেননা আল্লাহ রব্লা আলমিন অক্তভিত্তিক সময় ভিত্তিক ফরজ সময়ের আগে কেউ সলাৎ আদায় করলে তার সলাৎ আদায় হবে না আবার সময় অতিক্রম করার অধিকারও ইসলাম কাউকে দেয় নাই সুদীয় দর্শকবৃন্দ এটাই স্পষ্টত প্রমাণ হয় যে সলাদকে আপনাকে অবশ্যই অক্তভিত্তিক আদায় করতে হবে অক্ত থেকে বিলম্ব করা এটি মোনাফিকী আর এটা যদি স্বেচ্ছায় কেউ করে থাকে তাহলে কুফুরির পর্যায়ে পড়ে যাবে যেহেতু আল্লাহ রব্লা আলমিন অক্তভিত্তিক সলাদকে ফরজ করেছেন তৃতীয়ত সলাতে কিছু শর্ত আছে কিছু রুকুন আছে সেই শর্ত এবং রুকুনগুলিকে পরিপূর্ণভাবে কমপ্লিটলি আদায় করাই হচ্ছে সলাদকে যথাযথভাবে কামত করা বা প্রতিষ্ঠিত করা চতুর্থত সলাতের কিছু আদাব কিছু শিষ্টাচারিতা আছে কিছু রীতিনীতি আছে সেই পদ্ধতিতে হুবহু সলাত আদায় করতে হবে আপনি লক্ষ্য করুন আল্লাহরবুল্লাহ আলমিন ইসলামের অনেক বিধান দিয়েছেন জিব্রিলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন সলাৎ ফরজ করেছেন কিভাবে সলাদটা আদায় করতে হবে তাও আবার আল্লাহরবুল্লাহ আলমিন জিব্রিলকে পাঠিয়ে জিবরিল্লা আলিহিসাল্লাম রসুল সাল্লা আলিহ্লামকে আবার পাশেই দশ বার সলা আদায় করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে বলেছেন সেভাবেই সলাত আদায় করতে হবে কাজেই সে সলাদটিকে আদায় করতে হবে আদাব এর সাথে এরপর পঞ্চম নম্বর হচ্ছে সলাথের কিছু সুননত আছে এই সন্নতগুলি কারো কাছ থেকে যদি ছুটে যায় তাহলে তার সলাথ হয়তো হয়ে যাবে কিন্তু এই সুন্দর ছুটে গেলে যথার্থ বা পূর্ণাঙ্গ সলাদ আদায় হবে না অনুরূপভাবে তাকে বিনয় নম্র হয়ে বিশোর একাগ্র চিত্তে তার দেহমন সবকিছু উজাড় করে দিয়ে মহান আল্লাহর দরবারে সে দাঁড়িয়ে যাবে সলাৎ আদায় করার জন্য ক্যমনবাক্যে এই যে কয়টি শর্ত নিয়মিত সলাদকে সম্পাদন করা সলাৎকে অক্তভিত্তিক আদায় করা সলাতের আদাব সমূহ প্রতি খেয়াল রাখা সলাতের আর কান সময়ের প্রতি খেয়াল রাখা সলাতের সন্ন্যত সময়ের প্রতি খেয়াল রাখা এবং বিনয় নম্রবে সম্পাদন করা এটাই হচ্ছে যিনি আদায় সলা করবেন তার সলাতই হবে যথার্থ সলাদ হ্যাঁ জামাতবদ্ধভাবে দলগতভাবে বা যারা ক্ষমতাসীন থাকবেন দায়িত্বশীল থাকবেন অধীনস্থদেরকে সলাৎ আদায় করার হুকুম দেওয়া কোরআনের অন্যান্য আয়াত এবং রসুল সাল্লিয়্লামের বাণী ও আমল দ্বারা প্রমাণিত সেটা অন্য কথা কিন্তু যেখানে একামত সলা আসবে তার দ্বারা অর্থ হবে সলাদকে এই শর্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ রূপে আদায় করা এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় রক্ষণ আপাতত আপনাদের কাছ থেকে সাময়িক বিরতি নিচ্ছি বিরতির পরে তৃতীয় রিখুন নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আবারও হাজির থাকব ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ

بن یوسف ڈاکٹر হাফেজ এবিএম حسبুল্লাহ احمدুল্লাহ بن محمد دلبر حسین জাহাঙ্গীর আলম আল কোরআন নারী পুরুষ জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহর ربবের আমি প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে কেন প্রত্যেক কাজে আল্লার ইচ্ছা মান দিয়ে চলেন দের সংসারে কাল রাত ছাডে টায় বা পুনঃসম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস টিভি The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum To be with them, M U S L I M, I'm so blessed to be with them. I don't know about you, I know about me. I'm proud because I'm rolling in Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we can't watch little wonders at their best বিষয় শিশুরা কাল সন্ধ্যা 6টায় পুনঃসম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় সম্মানিত শ্রোদী ও দর্শকবৃন্দ বিরতির পর ফিরে এলাম আমাদের নির্ধারিত আলোচনায় আপনাদেরকে আন্তরিক স্বাগত আমরা আলোচনা রেখেছিলাম যে ইসলামের দ্বিতীয় স্তম্ভ সলাতের পর তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত এই জাকাত মুমিনদের অন্যতম গুণ ও বৈশিষ্ট্য মহান আল্লাহ রবাহলিন সোরা আলম উমিনের চার নম্বর আয়তে বলছেন ওদিন আহমি জকাতি ফায়লুন যারা তাদের জাকাতকে আদায় করে থাকে আল্লাহ সুহান ও তা যেখানে সলাতের কথা বলেছেন সাথে সাথেই জাকাতের কথাও উল্লেখ করেছেন সে কারণে ইসলামের প্রথম খলিফা খলিফাত রসুল সাল্লা আলিউসাল্লাম আনহু যখন খিলাফতের আসনে অধিষ্ঠিত হলেন তখন একদল লুক জাকাতের ব্যাখ্যা ভুল বুঝেছিল জাকাত দিতে চেয়েছিল না তিনি তাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন যে যারা সলাত এবং জাকাতের ভিতরে পার্থক্য করে নামাজ এবং জাকাতের ভিতরে পার্থক্য করে তাদের বিরুদ্ধে আমার লড়াই থাকবে অথপর যখন সত্য প্রতিভাত হলো অমর বিল খতাব আল্লাহ আনহু বলেছিলেন যে অবক্ষরের হৃদয়কে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিলেন অর্থাৎ সে সময় সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ছিল সেই জাকা ইসলামের পঞ্চম স্তম্ভের তৃতীয় স্তম্ভ একটি মৌলিক স্তম্ভ সেটি হচ্ছে ধনিক শ্রেণীর উপরে ফরজ যারা ধনী ধনবান নির্ধারিত নেশা পরিমাণ মালের অধিকারী হবেন তখন তাদের কাছ থেকে একটি নির্ধারিত অংশ বের করে সেটা নির্ধারিত যে শরীয়তে আটটি খাত বলে দেওয়া হয়েছে সেই আটটি খাতে বা আটটি খাতের কোনো একটিতে বে করলেই জাকাত আদায় হবে জাকাত এটি গরিবদের হক আল্লাহ হরব্বুল্লা এই সম্পদটি ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন অফি যারা সাইল যারা প্রার্থী এবং যারা বঞ্চিত তাদের অধিকার হক রয়েছে ধনীদের মালের মধ্যে আপনি যদি সেই মালটা হে ধনী ভাই যদি আপনি সেটা বের করে নির্ধারিত অংশটি প্রদান না করেন অর্থাৎ জাকাত আপনি না দেন তাহলে অন্যের হক যেটা আপনার নয় আপনি সেটা আপনার মালের মধ্যে মিশিয়ে আপনার পবিত্র মালকেও আপনি অপবিত্র করে ফেলবেন জাকাত যদি আদায় করেন আপনি আপনার আত্মা পবিত্র হবে জাকাত যদি আদায় করেন আপনি আপনার মাল পবিত্র হবে আত্মার পবিত্রতা মালের পবিত্রতার জন্য জাকাত একান্ত আবশ্যক শুধুও দর্শক বৃন্দ ইসলামের আরেকটি স্তম্ভ হচ্ছে আপনার হজ আল্লাহরুস্যানু ও আলা তার গর বায়তুল্লাহল হারামের জিয়ারত করাকে ইসলামের একটি মৌলিক রকুন হিসাবে স্থির করে দিয়েছেন পৃথিবীর সকল ভাষা ও সংস্কৃতির মুসলিম ভাতৃমণ্ডলী বৎসরে নির্দিষ্ট একটি দিনে একত্রিত হবে মহাসম্মেলনে এই মহাসম্মেলন হচ্ছে হাজ ইব্রাহিম আলিহিস্লাম সিও পুত্র ইসমাইলকে নিয়ে যখন কাবা নির্মাণ করলেন নির্মাণ শেষ হওয়ার পরেই আল্লাহ বললেন ইব্রাহিম বিল মানুষের জন্য হজের ঘোষণা দিয়ে দাও ইব্রাহিম আলিহ ইসাল্লাম বলছেন আল্লাহ আমার আওয়াজটি কোথায় কার কাছে পৌঁছবে আল্লাহ রবী আইন বললেন তোমার দায়িত্ব হলো ইব্রাহিম আওয়াজটা দিয়ে দাও ডাক দাও তুমি ঘোষণা দিয়ে দাও মানুষের কর্ণ কোহরে পৌঁছে দেওয়া যাদের নসিব যাদের ভাগ্যে জুটবে তাদের কর্ণ কোহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তোমার কাজ হলো দাওয়াত দেওয়া এবং এই দাওয়াতটি গ্রহণ করবে কি করবে না সেই দায়িত্ব তা আমার কাজেই আল্লাহ রব আলিনের ঘোষণা অনুযায়ী ইব্রাহিম আল মানুষের মধ্যে ঘোষণা দিয়েছেন হাজের এবং আল্লাহ রবুল্লা আলমিন এই হাজকে বলে দিয়েছেন বলিল্লাহ আলেন্নাস হাজুল বৈতি মানিস্তা আলি সাবিলা যে আল্লাহর করে পৌঁছার সামর্থ্য রাখবে আর্থিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য থাকবে তার উপরে আল্লাহর গড়ের হজ করা ফরজ হয়ে যাবে আমাদের সমাজে একটি ভুল বুঝাবুঝি আছে যারা মনের করে থাকেন যে হজ বয়স্কদের উপরে এবং দুনিয়ার যত ঝামেলা আছে সবগুলি সম্পাদন করে মেয়ে আছে তাকে বিয়ে দিয়ে ছেলে আছে তার বিয়ের কাজটা কমপ্লিট করে পারিবারিক অন্য দায় দায়িত্ব পরিপূর্ণ করে এরপর হজটা আমি আদায় করব। এখন হজ করলে হজকে আমি ধরে রাখতে পারবো বাবা হজটা আপনার যখন পরিপূর্ণ বয়স হয়ে যাবে আপনি পূর্ণ বালেক হয়ে যাবেন তখনই আপনার উপরে যদি মাল থাকে এবং শারীরিক সামর্থ্য থাকে তখনই আপনার উপর ফরজ হয়ে যাবে বিলম্ব করা উচিত নয় পরবর্তী পরিণাম কি হবে তুমি বলতে পারো না কাজী হজ ফরজ হওয়ার সাথে সাথে তুমি সেটা আদায় করে নাও হজ যে এমন একটা গুরুত্বপূর্ণ আবাদত যে আবাদতের মাধ্যমে বান্দা যদি হালাল নিয়ে আল্লাহর করে আসে আল্লাহ আল্লাহ আল্লাহম আল্লাক বলে আল্লাহকে ডাক দিতে থাকে আল্লাহ রব্বুল আলীন বান্দা প্রতি খুশি হয়ে তাকে এমনভাবে নিষ্পাপ করে দেন যেন সদ্য প্রসূত সন্তান যেরকম নিষ্পাপ হয়ে থাকে সেভাবেই নিষ্পাপ হয়ে যাবে এজন্য রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে আল হাজিল মবরুর লেই সালাহুল জাজা ইল্লাল জন্না যে মাবরুর মবরুর গ্রহণযোগ্য মকবুল যে পরিপূর্ণ শর্ত সাপেক্ষে আদায় করা হয়েছে যেমনটি প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন কুদু আন্নি মানাসিক তোমরা তোমাদের মানাসিক হজগুলি আমার কাছ থেকে শিখে নাও আমি যেভাবে আদায় করি সেভাবেই করো যদি করো তাহলে তা সেটাই হবে হাজ্যে মবরুর আর মূল অর্থ হল মকমুল বা গৃহীত হজ আর যে হজটি গৃহীত হবে তার পারিতোষিক তার বদলা তার পুরস্কার হবে জান্নাত জান্নাত ছাড়া আর কিছু নয় কাজেই যে সমস্ত ভাইয়েরা আজকে হজের খরচ হওয়ার মতো মালের মালিক হয়ে গেছেন এবং শারীরিক সামর্থ্য আছে অথচ বিভিন্ন অজুহাতে হজ থেকে বিলম্ব করছে হজ থেকে দূরে থাকছেন এবং করছেন না তারা নেহায়তি একটি গর্হিত কাজ করছেন হজের মাধ্যমে বান্দা অবশ্যই সে আল্লাহর সান্নিধ্য তো পাবে আল্লাহর জিকির করার সুযোগ পাবে এবং বিশ্ব প্রকৃতি দেখে আল্লাহরবুল্লাহ আলমের অসীম কুদরতের প্রতি তার প্রগাঢ় ইমান হবে শক্তিশালী ইমান হবে এবং সে এসে সমাজকে সেভাবেই গঠন করার সুযোগ পাবে এজন্য ইসলামে হাজকে একটি মৌলিক রোকন হিসাবে আখ্যায়িত করা হয়েছে সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে যে রামাদানুল মোবারকের সিয়াম পালন করা সিয়াম রকুন হিসেবে আমরা যদি বলে থাকি তাহলে সলাদ ও শিয়াম দুটি ধনী গরিব নির্বিশেষে সকলের উপরে আর জ্যাকাত ও হাজ শুধুমাত্র ধনী যারা সম্পদশালী তাদের উপরে কিন্তু এই যে সিয়াম এমন একটি আবাদত যে আবাদত বাহ্যিকভাবে দেখা যায় না এটি নিচক আল্লাহর উদ্দেশ্যে সম্পাদন করা হয় এজন্য রসুল্লাহ বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর একদিন রোজা রাখলো একটি রোজা পালন করলো তার বিনিময়ে আল্লাহর আলমিন তার থেকে জাহান্নামকে সত্তর বৎসর পথের দূরে সরিয়ে দেন সত্তর বৎসর পথের দূরে সরিয়ে দেন সেয়াম বান্দা কেন রাখে আল্লাহ রব্লা আলমী নিজেই বলছেন হাদিসি যে ইয়েদাও তো আহু সরব আহুলি আজলি বান্দা খায় না পান করে না এবং জৈবিক চাহিদা হতে সে দূরে থাকে আমারই প্রেমে আমারই কারণে আমাকে পাওয়ার জন্য কাজী আর সৌমলি রোজাটা আমার আমার জন্য বান্দা আদায় করে ও আন আজ আমি বান্দাকে দান করব। আল্লাহ রব্বুর আলমিন পারিতোষিক দেবেন খুশি হয়ে বান্দাকে এই জন্য রোজা এটা অন্তরের বিষয় এটা দেখা যায় না রোজা রাখার অনেক উপকারিতা আছে সিয়াম পালনের অনেক উপকারিতা আছে সেগুলি আমরা অন্য পর্বে আলোচনা করব। এখন আমরা বলবো সিয়াম এমন একটি আবাদত যার মাধ্যমে আপনাকে বিরত হতে হবে যাবতীয় নিষিদ্ধ বিষয় হতে যেমনটি আপনি খানা পিনা থেকে বিরত থাকেন এজন্য সিয়াম পালন করবে অথচ মিথ্যা কথা বলবে সিয়াম পালন করবে অথচ প্রতারণা করবে সিয়াম পালন করবে হারাম কাজ করবে শিয়াম পালন করবে সে অবৈধ ব্যবসা করবে শরীয়ত বিগর্হিত কাজের মধ্যে লিপ্ত থাকবে তাহলে তার সিয়াম তো সিয়াম হলো না সে সিয়াম শুধুমাত্র পেটের সিয়াম করল সে কিন্তু তার নকশাকে নিয়ন্ত্রণ করা তার জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করা তার মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করা সব কিছুকে আল্লাহর অধীন করে দেওয়া তারই অর্থই তো সিয়াম এজন্যই রসল্লাহ সাল্লাহ আর এরশাদ ফর্মিয়েছেন যে ব্যক্তি রোজা রাখল এবং মিথ্যা কথা আর অবান্তর কাজ ছাড়তে পারল না তাহলে সালিল্লা হ্যাঁ যেতুন আল্লাহর কোনো প্রয়োজন নাই ও সীমা আইয়ে খানাপিনা পরিত্যাগ করলো এর ভিতরে কোনো প্রয়োজন নেই অর্থাৎ তার সে ভোখা থেকে কষ্ট পাওয়া ছাড়া কোনো বেনিফিট সে পাবে না কোনো পারিতোষিক উত্তম পাবে না কেন যে সে ওই মিথ্যাচারিতা অবান্তর কাজ ছাড়তে পারে নাই কাজেই সিয়ামের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা যায় সিয়ামের মাধ্যমে শয়তানি কর্মকাণ্ড হতে বিরত থাকা যায় সিয়ামের মাধ্যমে যাবতীয় প্রকার অপকর্ম হতে মুক্ত থাকা যায় সিয়ামের মাধ্যমে ব্যক্তি পরিশীলিত এবং মার্জিত জীবনযাপনের সুযোগ পায় এজন্য ইসলাম মানুষের নৈতিক গুণ মানকে উন্নত করার জন্য সিয়ামের মতো গুরুত্বপূর্ণ একটি আবাদত বৎসরে ফরজ করে দিয়েছে একবার আল্লাহ বলেন কুতিবা আলাইকুমা আল্লাহ সিয়াম ফরজ করে দেওয়া হল আল্লাহ বলেন ফামান শাহিদিন যে ব্যক্তি এই মাস পাবে সেজন্য রোজা রাখে তার উপর সিয়াম আল্লাহ রব্ব আয়লেন বাধ্য করে দিলেন কাজেই কোন ব্যক্তি বিনা ওজোরে বেনা কারণে যদি সিয়াম থেকে বিরত থাকে তাহলে ওই একটি সিয়াম তার কাফরাও যদি আদায় করে সে নির্দিষ্ট সময়ে যে সিয়াম পালন করেনি এর কোনো ঘাটতিপূর্ণ হবে না সুপ্রিয় দর্শক ও সুতামান্ডরি আমরা নিশ্চয়ই আজকের আলোচনায় জানতে পারলাম যে সিয়াম এমন একটি মৌলিক আবাদত যার মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব হয় কাজেই ইসলামের এই যে পাঁচটি মূলনীতি যা আজকের এই হাদিসে উল্লেখিত হলো এই পাঁচটি মূলনীতির মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি জীবনকে আমাদের পারিবারিক জীবনকে আমাদের সামাজিক জীবনকে আমাদের অর্থনৈতিক জীবনকে আমাদের রাষ্ট্রিক জীবনকে আমাদের আন্তর্জাতিক জীবনকে আমাদের জীবনের প্রতিটি ধাপ প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিভাগকে আমরা সুন্দর করে নিতে পারি যদি আমরা নৈতিক গুণ সম্পন্ন হতে পারি এবং যদি আমরা প্রত্যেকটি কর্ম নিষ্ঠার সাথে সম্পাদন করতে পারি কেননা ব্যক্তি ও ব্যষ্টি সব মিলেই তো একটি জাতি আর জাতি গঠনের জন্য সর্বপ্রথম ব্যক্তির নৈতিক গুণ সম্পন্ন হওয়া উচিত কাজেই আজকে যে দাসটা আজকে যে হাদিসটা এই হাদিসটায় আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা যেন ইসলামের মৌলিক বিষয়ের প্রতি ফিরে আসি একটি বিষয়ে নোট না দিলেই নয় যে আমি নিজেদেরকে মুসলিম বলে দাবি করব। এবং আমি কালিমা পাটকারী মুসলিম হেবো সেহায়নি স্বীকৃতি দেবো অথচ আমি সলাত আদায় করব না অথচ আমি সিয়াম পালন করব না অথচ আমি জ্যাকাত দেবো না অথচ আমি সামর্থ্যবান হওয়ার পরে হজ করব না তাহলে আমার দাবি আর বাস্তবতার সাথে কি কোনো সমন্বয় হলো লক্ষ্য করুন বন্ধু যদি আপনার সমন্বয়ে না হয়ে থাকে তাহলে তো আপনি বড় প্রবঞ্চক প্রতারক আপনি সত্যের অপলাপ করলেন সত্যকে মিথ্যায় পরিণত করলেন এটা হতে পারে না একজন আদর্শ মুসলিম সে হবে আসলাম তুলিল্লাহ রবিলবীন সর্বান্তকরণে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে পরিপূর্ণ রকমগুলি পালনের মধ্য দিয়ে তার জীবনকে সে সুন্দর করার চেষ্টা করবে আমাদের আজকের দর্শের শিক্ষণীয় বিষয়সমূহ কি কি এক নম্বর শিক্ষণীয় বিষয় হলো সঠিক আকিদা আমল কবুলের পূর্ব শর্ত কারণ আপনি যদি নিরঙ্কুশ হইতে বিশ্বাসী না হন অর্থাৎ তো বিপরীত কর্ম করেন অথবা রসুল সাল্লাহ আলিহিউসাল্লামের প্রতি ইমানে আপনার শূন্যতা থাকে ঘাটতি থাকে তাহলে আপনি নির্বুল আকিদার উপরে থাকলেন না আর যদি নির্বুল আকিদার উপরে না থাকেন তাহলে আপনার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যেহেতু আল্লাহ বলছেন যে যারা এ ধরনের আকিদায় বিভ্রাট থাকবে তাদের আমলগুলি ধূরিত কোনার মতো আল্লাহ রবুল্লা আলুন উড়িয়ে দেবে অন্যত আল্লাহ রবুল্লা আলম বলছেন যে শেরিকের মহাপাতকে জড়িয়ে পড়লে আমাল হম তাদের আমাল ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বাতিল হয়ে যাবে কাজেই আকিদা এবাদত কবুলের পূর্ব শর্ত দ্বিতীয় হচ্ছে ইসলামের আরকান সমূহকে যথাযথ প্রতিপালনে চেষ্টা করা তৃতীয় হচ্ছে আমলের মাধ্যমে আমলের মাধ্যমে বান্ধার ইমান নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আমল ছেড়ে দেওয়ার মাধ্যমে সেটি হচ্ছে সলাাদ এর জন্য সলাদ পরিত্যাগকারী আর মুসলিম থাকতে পারে না কাজেই সলাতে যত্নবান হওয়া একান্ত প্রয়োজন আর এবাদতের মূল উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সান্নিধ্য অর্জন করা এই সান্নিধ্য অর্জনের জন্য আবাদগরি সম্পাদন আমাদেরকে করতে হবে বিশেষ করে ইসলাম মনে রাখতে হবে আকিদা ও আমলের নাম শুধুমাত্র আকিদা পোষণ করেই মুক্তি পাওয়া যাবে না আমলও করতে হবে আকিদা এবং আমল এর সমন্বিত নাম হলো ইসলাম তাই আসুন আমরা ইসলামকে উপলব্ধ করি এবং সত্য মর্মে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আল্লাহ রবাহিন আমাদের সকলকে সত্য উপলব্ধি করে এগিয়ে যাওয়ার তফিক দান করুন আমীর ও সালামুকম ওরিবাক <applause> الذين امنوا وعملوا الصالحات واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়ালাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নেছি পি টিভি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পি টিভি নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোন অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে